নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখে নেব গোদরেজ টাইপ বক্স কী করে সিল করতে হয় তো আমি যেটা দেখাচ্ছি এটা হলো সেই ক্লিপটা যেটা টানতে হয় এর পজিশনটা এবং ফাংশনিংটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় কীভাবে ওটা কাজ করবে দেখুন এটা টান দিলে ঠিক এইভাবে লকটা খুলে যাবে এবং আপনি কিন্তু এইটাকে ক্লকের উল্টো দিকে ঘড়ির কাটা উল্টো দিকে ঘোরালেই খুলে যাবে পুরো বক্সটা তো এই আমি আঙুল ঢোকালাম এবং দেখুন এটা এইখানে যে পজিশানে আসলো এটা হলো সিলিং পজিশান এখানে সিল হবে কিন্তু ভোট যখন হবে তখন কিন্তু আপনাকে আঙুল দিয়ে ক্লিপটা টেনে ঘড়ির কাটার উল্টো দিকে কিছুটা ঘোরাতে হবে আমি পুরো বিষয়টা দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখুন এখন নর্মাল পজিশানে আছে ভোটের পজিশানে এই ঘুরলো ঘুরে খুলে গেল অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে যদি আরেকটু ঘোরান এটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনি আটকে দিলেন সবাইকে দেখিয়ে দিলেন বক্স ফাঁকা আছে এইবার ভোটের জন্য রেডি হয়ে গেল এবার যদি সিল করতে হয় সবার শেষে আপনি ডান দিকে ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দিয়ে এই ক্লিপটাকে এর সঙ্গে জুড়ে দিলেন ভোট শেষ আবার নর্মাল আমি দেখিয়ে দিই ঘড়ির কাঠের উল্টো দিকে ঘোরালেন একটু শক্ত লাগবে ঘড়ির কাটার উল্টো দিকে যে ঘোরানোটা সেখানে ঘোরালেই দেখুন এই ভোটের জন্য রেডি বক্স কিন্তু রেডি এখানে সিল করে ছেড়ে দিতে হবে